Dear students, welcome to my channel. আজকে তোমাদের সামনে একটা সলিউশন নিয়ে এসেছি। যারা কলেজে পড়ো তাদের মধ্যে একটা ভীষণ সমস্যা হয়েছে, সেটি হচ্ছে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, এভাবে যে ছটা সেমিস্টার রয়েছে কোন সেমিস্টারে তোমরা কি পড়বে এই নিয়ে নতুন এবং পুরাতন উভয় স্টুডেন্টের মধ্যে একটা সমস্যা দেখা দিয়েছে যে কোন সাবজেক্ট কখন পড়ব, ফার্স্ট সেমিস্টারে কি কি সাবজেক্ট আসবে, সেকেন্ড সেমিস্টারে কি কি সাবজেক্ট পড়ব। এই যে সমস্যাটা আমি মাঝে মধ্যেই ছাত্রদের মুখে শুনি, আর সেই জন্যই তোমাদের সুবিধার্থে আজকে আমি সেই সমস্যার সমাধান নিয়ে এসেছি। তো বিষয়টাকে খুব ভালো করে বোঝবার জন্য আমি ধরে নিচ্ছি, আমি মূলত কিন্তু আজকে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে পাস কোর্সের জন্য, পাস কোর্সের গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের যে কলেজগুলো রয়েছে বা এই বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে ডিস্ট্রিবিউশনগুলো, অর্থাৎ সাবজেক্ট কোনটা কখন কী হবে, আমি সেটা নিয়ে মূলত বোঝাচ্ছি। তোমাদের বোঝার সুবিধার্থে আবারও বলছি আমি যে ধরো মানে তোমাদের পাস কোর্সে কী করতে হয়, তিনটে অপশনাল সাবজেক্ট আছে যেটা তোমরা তোমাদের খুশি মতো নিতে পারো। কেউ ধরো এডুকেশন নেয়, কেউ ফিলোসফি নেয়, কেউ সোশ্যালজি, এরকম বিভিন্ন ইলেকট্রিক বেঙ্গলি, পল সায়েন্স, অনেক অনেক কিছু নেয়। আমি মূলত তিনটে জিনিস ধরে ধরে আমি বোঝাচ্ছি, ঠিক এইভাবে তোমরা যে যা নিয়েছ সেইভাবেই পরীক্ষাটি হবে। মনে করো তোমাদের ফার্স্ট চয়েস আছে ইলেকটিভ বাংলা, সেকেন্ড চয়েস হচ্ছে এডুকেশন, আর থার্ড চয়েস হচ্ছে সোশ্যোলজি বা সমাজবিজ্ঞান। তাহলে আমি আমার আলোচনার সুবিধার্থে ধরে নিচ্ছি ফার্স্ট তোমাদের প্রথম পছন্দ হচ্ছে ইলেকটিভ বাংলা, দ্বিতীয় পছন্দ এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান, আর তৃতীয় পছন্দ হচ্ছে সোশ্যোলজি বা সমাজবিজ্ঞান, সমাজবিদ্যা। তাহলে তোমাদের প্রথম ফার্স্ট ইয়ারে কী কী পড়তে হবে? যেহেতু তোমাদের প্রথম পছন্দ ছিল ইলেকটিভ বাংলা আর সেকেন্ড পছন্দ হচ্ছে এডুকেশন, তাই এই দুটো সাবজেক্ট তোমাদের পরীক্ষা দিতেই হচ্ছে। অর্থাৎ তোমরা এখানে যদি দেখে নাও, আমি এখানে দেখাচ্ছি ফার্স্ট সেমিস্টারে তোমাদের কী কী দিতে হচ্ছে, ইলেকটিভ বেঙ্গলি দিতে হচ্ছে, শিক্ষাবিজ্ঞান, আর বাদ বাকি যে দুটো সাবজেক্ট রয়েছে এটা কিন্তু মানে ফিক্সড, এগুলো দিতেই হবে। তাহলে সেগুলো কী কী দেখে নাও, একটা হচ্ছে এলসি বাংলা, এলসি বাংলা, আরেকটা হচ্ছে পরিবেশ বিজ্ঞান। তাহলে তোমাদের কী কী দিতে হচ্ছে আবারও ভালো করে বলো। এক নাম্বার ইলেকট্রিক বাংলা, দুই নাম্বার এডুকেশন, আর এলসি বাংলা, আর পরিবেশ বিজ্ঞান। এই যে পাশে আমি দিয়েছি ক্রেডিটস আর মার্কস, এই চারটা সাবজেক্টে মোট মার্কস হচ্ছে 200 আর ক্রেডিট থাকে 20, অর্থাৎ প্রতিটি সাবজেক্টে 50 করে। তাহলে এই যে ফার্স্ট সেমিস্টার সম্বন্ধে আশা করি তোমাদের ডাউট ক্লিয়ার হয়েছে। আবারও বলছি ফার্স্ট সেমিস্টার, ফার্স্ট সেমিস্টারে তোমাদের প্রথম পছন্দ কী, ইলেকট্রিক বেঙ্গলি, দ্বিতীয় পছন্দ কী, শিক্ষাবিজ্ঞান, তাহলে এই দুটো থাকছেই, আর একটা তৃতীয় পছন্দ আছে সমাজবিজ্ঞান, সেটা কিন্তু হবে পরে গিয়ে। তাহলে প্রথম আর দ্বিতীয় পছন্দ হচ্ছে এই ফার্স্ট সেমিস্টারে, সঙ্গে এলসি বাংলা, সঙ্গে পরিবেশ বিজ্ঞান। চলে এসে এবার সেকেন্ড সেমিস্টারে, সেকেন্ড সেমিস্টারে দেখো ইলেকট্রিক বাংলা থাকছেই,
সঙ্গে এডুকেশন থাকছেই, সঙ্গে আবার এলসি বাংলার দ্বিতীয় পার্ট, এলসি বাংলা থাকছে, আর এবার এই পরিবেশ বিজ্ঞানের জায়গাতে হচ্ছে আবশ্যিক বাংলা। তাহলে বিষয়টা ভালো করে বুঝে নাও, যারা প্রথম পছন্দ হচ্ছে ইলেকট্রিক বাংলা, দ্বিতীয় পছন্দ শিক্ষা বিজ্ঞান, তাদের এই যে সেকেন্ড সেমিস্টারে তিনটে বাংলা পড়তে হচ্ছে, এক ইলেকট্রিক বেঙ্গলি, দুই এলসি বাংলা, আর তিন হচ্ছে আবশ্যিক বাংলা। আর এই নম্বরের বিভাজনগুলো আগের মতোই। এবার থার্ড সেমিস্টারে কী পড়তে হচ্ছে? থার্ড সেমিস্টারে তোমাদের পড়তে হচ্ছে ইলেকট্রিক বাংলা, শিক্ষা বিজ্ঞান, এবার এলসি বাংলার জায়গাতে হচ্ছে এলসি ইংলিশ। আর এপাশে এই যে এই জায়গাতে অনেকের প্রবলেম হয়, দেখো তোমাদের ফার্স্ট চয়েস কী ছিল? ইলেকট্রিক বাংলা। এই থার্ড সেমিস্টারেও তোমাদের কিন্তু ইলেকট্রিক বাংলা থাকছেই, সেই বিষয়টিকে আরও স্পেশাল করবার জন্য আবারও ওই ইলেকট্রিক বাংলারই অন্য পার্ট থাকছে। তাহলে এই থার্ড সেমিস্টারে গিয়ে তোমাকে ইলেকট্রিক বাংলা পড়তে হচ্ছে দুবার। আমি আলোচনা সুবিধার্থে দিয়েছি, দেখো এখানে এ আর বি করে, এ তোমাদের হচ্ছে ফার্স্ট চয়েস আর বি তোমাদের সেকেন্ড চয়েস। তাহলে এ বি, এই যে ফার্স্ট চয়েসে যা থাকবে সেটাই এই থার্ড সেমিস্টারে এই এসইসি বলে যে জায়গাটা রয়েছে সেইখানে কিন্তু সেই সাবজেক্টই হবে। তাহলে আবার ভালো করে দেখে নাও, তোমাদের ফার্স্ট চয়েস এবং সেকেন্ড চয়েস, ফার্স্ট চয়েসে যা ছিল সেটা কিন্তু এই থার্ড সেমিস্টারে তোমরা আবারও সেটাকে পড়তে হবে, সেটা তো থাকছেই। তোমরা ভালো করে দেখে নাও, এখানে থার্ড সেমিস্টারে ইলেকট্রিক বাংলা তো থাকছেই, আবার আরেকটা ইলেকট্রিক বাঙালি কিন্তু, অর্থাৎ ইলেকট্রিক বাংলা কিন্তু এখানে অ্যাড হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে আছে কি শিক্ষা বিজ্ঞান, এডুকেশন আর এলসি ইংলিশ বললাম। এবার চলে আসো ফোর্থ সেমিস্টারে, আবারও ওই ইলেকট্রিক বাংলা আর এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞান থাকছেই। এখানে এলসির এবার হচ্ছে আবারও ইংলিশ, উপরে দুবার বাংলা হয়েছে, এবার দুবার ইংলিশ। এইবার এইখানে এসইসিতে দেখো কী কী সাবজেক্ট, এইখানে আমাদের সেকেন্ড চয়েস কী ছিল? শিক্ষা বিজ্ঞান। থার্ড সেমিস্টারে আমরা এখানে পড়েছিলাম ইলেকট্রিক বেঙ্গলি, এইবার এই ফোর্থ সেমিস্টারে এইখানে হয়ে যাবে আমাদের দ্বিতীয় চয়েস অর্থাৎ শিক্ষা বিজ্ঞানটা। তাহলে শিক্ষা বিজ্ঞানটা এই ফোর্থ সেমিস্টারে কিন্তু দুবার পড়তে হচ্ছে, দেখো এখানে একবার আবার এইখানে একবার। এবার চলে আসো ফিফথ সেমিস্টারে, পঞ্চম সেমিস্টারে কী আছে এবার দেখে না। পঞ্চম সেমিস্টারে এই ডিসি এগুলো কিন্তু অফ হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু আর থাকছে না। তাহলে এবার কী থাকছে? এবার ডিএসসি, অর্থাৎ আমরা আমাদের ফার্স্ট চয়েস এবং সেকেন্ড চয়েস আবারও থাকছে এখানে, দেখো ফার্স্ট চয়েস ইলেকট্রিক বেঙ্গলি, সেকেন্ড চয়েস শিক্ষা বিজ্ঞান থাকছে। এইবার তোমাদের যুক্ত হচ্ছে, অর্থাৎ এই ফিফথ সেমিস্টারে, পঞ্চম সেমিস্টারে তোমাদের যুক্ত হচ্ছে যে তোমাদের থার্ড চয়েস ছিল অর্থাৎ সমাজ বিজ্ঞান, সোশ্যালজি, সেইটা কিন্তু এবার এখানে অ্যাড হয়ে যাচ্ছে। আর কি অ্যাড হচ্ছে? আবারও অ্যাড হচ্ছে এদিকে ইলেকট্রিক বেঙ্গলি। তাহলে ইলেকট্রিক বেঙ্গলি এখানে আবার কিন্তু দুবার পড়তে হচ্ছে তোমাদের। ভালো করে দেখো, তাহলে এই ফিফথ সেমিস্টারে কী কী হচ্ছে? আমার ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস, এবং আবার ওই ফিফথ ফার্স্ট চয়েসেরই আর একটা অংশ এখানে থাকছে, অর্থাৎ দুবার ইলেকট্রিক বেঙ্গলি থাকছে, শিক্ষা বিজ্ঞান, সমাজ বিজ্ঞান। এবার সিক্সথ সেমিস্টার অর্থাৎ লাস্ট সেমিস্টার, এখানে কী হচ্ছে? আবারও ওই ইলেকট্রিক বেঙ্গলি অর্থাৎ ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস এবং থার্ড চয়েস। আর কী থাকছে? ওই সেকেন্ড চয়েসের আর একটা অংশ থাকছে এখানে। তাহলে এখানে কী পড়তে হচ্ছে? আমার পড়তে হচ্ছে বাংলা, পড়তে হচ্ছে শিক্ষা বিজ্ঞান, পড়তে হচ্ছে সমাজ বিজ্ঞান, আবার পড়তে হচ্ছে শিক্ষা বিজ্ঞান। তো এই হচ্ছে মূল বিষয়, এটি অনেকের কাছেই একটু সমস্যা হয়ে দাঁড়ায়, তাই এটি নিয়ে আমি একটু আজকে আলোচনা করলাম। আশা করি তোমাদের এটা অবশ্যই সামান্য হলেও হেল্প করবে। যারা নতুন, একেবারে নতুন, অর্থাৎ এবার পরীক্ষা দিয়ে কলেজে উঠবে,
বা উঠেছো, তাদের কাছে এটা অবশ্যই ভীষণ একটা গুরুত্বপূর্ণ জিনিস। তারা কি নেবে, কি করে কি করবে, কি ভয় বুঝবে, এটা ভীষণই গুরুত্বপূর্ণ হয়ে যা দাঁড়ায়। সেই জন্য এটা আমি তোমাদের চেষ্টা করলাম বোঝানোর, আশা করি তোমাদের অনেকটা হেল্প করবে। আর তোমরা যদি আরও বেশি জানতে চাও যে এই যে ইলেকট্রিক বেঙ্গলি, তারপরে এডুকেশান, পরিবেশ বিজ্ঞান, আবাসিক বাংলা, এদের যে সিলেবাসগুলো, তোমরা যদি এই সিলেবাসগুলো সম্বন্ধে জানতে চাও যে কার কোনটা সিলেবাস বুঝতে পারছি না, তাহলেও তোমরা আমাকে কমেন্টে জানাও। যদি তোমাদের আমি কমেন্টে রেসপন্স পাই ভালো, তাহলে আমি অবশ্যই এগুলোর পার্ট পার্ট করে যে কার কোনটা সিলেবাস সেগুলো সম্বন্ধে আলোচনা করব। এবং তোমরা যদি সাজেশন চাও আমি পরীক্ষার আগে সে সাজেশনও দিয়ে দেবো, তবে অবশ্যই কমেন্টে জানাবে, তবে আমি তোমাদের জন্য একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো। আর অবশ্যই অবশ্যই এটা ভিডিওটা তোমাদের বন্ধুদের কেউ শেয়ার করো, তারাও এই বিষয়টা একটু বুঝতে পারে। তোমাদের সুবিধার্থে আমি সুন্দর করে এটা তৈরি করেছি। তোমাদের যদি মনে হয় যে আমি এটা পিডিএফ বা ছবি আকারে তোমরা নিতে চাও, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে দিও। আমি তোমাদের কিন্তু এটা এইটা স্ক্রিনশটটা আমি তোমাদের পাঠিয়ে দেবো। ঠিক আছে, তো আজকের জন্য এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।